প্রকৃতির রঙের আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। ভেষজ উদ্ভিদ হিসেবে বাসকের কথা আমরা প্রায় শুনে থাকি। আজকের পর্বে আমি বাসকের গুণাগুণ, ব্যবহার ও উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো। বাসক একটি ভারত উপমহাদেশীয় ভেষজ উদ্ভিদ। আর্দ্র সমতল ভূমিতে এটি ভালো জন্মে, লোকালয়ের কাছেই জন্মে বেশি। হালকা হলুদ রঙের ডালপালাযুক্ত, 1-2 মিটার উঁচু গাছ। ঋতুভেদে সর্বদাই প্রায় সবুজ থাকে। বল্লম আকারের পাতা বেশ বড়, ফুল ঘন, ছোট স্পাইকের ওপর ফোটে। স্পাইকের বৃন্ত পাতার চেয়ে ছোট। স্পাইকের ওপর পাতার আকারে উপপত্র থাকে, যার গায়ে ঘন এবং মোটা শিরা থাকে। এর ফুল সাদা বর্ণের, তার ওপর বেগুনি দাগ থাকে। ফল সুপারি আকৃতির, বীজে ভর্তি। বাসকের ঔষধি গুণ, তাজা অথবা শুকনো পাতা ওষুধের কাজে লাগে। বাসকের পাতায় ভ্যাসিসিন নামের ক্ষারীয় পদার্থ এবং তেল থাকে। শ্বাসনালীর লালা গ্রন্থিকে সক্রিয় করে বলে বাসক শ্লেষ্মানাশক হিসেবে প্রসিদ্ধ। বাসক পাতার নির্যাস, রস বা সিরাপ শ্লেষ্মা তরল করে নির্গমনে সুবিধা করে দেয় বলে সর্দি কাশি এবং শ্বাসনালীর প্রদাহমূলক ব্যাধিতে বিশেষ উপকারী। তবে অধিক মাত্রায় খেলে বমি হয়, অন্তত বমির ভাব বা নসিয়া হয়, অস্বস্তি হয়। বৈজ্ঞানিক পরীক্ষায় বাসকের ভেষজ গুণাবলি প্রমাণিত হয়েছে। এর মূল, পাতা, ফুল, ছাল সবই ব্যবহার করা হয়। প্রয়োগ: 1. বাসক পাতার রস 1-2 চামচ, হাফ থেকে 1 চামচ মধু সহ খেলে শিশুর সর্দি কাশিতে উপকার পাওয়া যায়। 2. বাসক পাতার রস স্নানের আধা ঘন্টা আগে মাথায় কয়েকদিন মাখলে উকুন মরে যায়। আমবাত, ব্রণশোথে বা ফোড়ার প্রাথমিক অবস্থায় বাসক পাতা বেটে প্রলেপ দিলে ফোলা ও ব্যথা কমে যায়। 3. যদি বুকে কফ জমে থাকে এবং তার জন্য শ্বাসকষ্ট হয় বা কাশি হয়, তবে বাসক পাতার রস 1-2 চামচ এবং কন্টিকারি রস 1-2 চামচ এবং 1 চামচ মধু সহ খেলে কফ সহজেই বের হয়ে আসে। প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে 2-3 চামচ মিশ্রি 1-2 চামচ শরবত করে খেলে এই রোগে উপকার পাওয়া যায়। 5. জ্বর হলে বা অল্প জ্বর থাকলে বাসকের মূল 5-10 গ্রাম ধুয়ে থেতো করে 100 মিলিলিটার জলের সাথে ফোটাতে হবে। 25 মিলিলিটার থাকতে নামিয়ে তা ছেঁকে নিয়ে দিনে 2 বার করে খেলে জ্বর এবং কাশি দুটোই চলে যায়। 6. বাসকের কচি পাতা 10-12টি 1 টুকরো হলুদের সঙ্গে বেটে দাঁত বা চুলকানিতে লাগালে কয়েকদিনের মধ্যেই তা সেরে যায়। 7. বাসক পাতা বা ফুলের রস 1-2 চামচ মধু বা চিনি 1 চামচ সহ প্রতিদিন খেলে জন্ডিস রোগে উপকার পাওয়া যায়। 8. শিশুর পেটে কৃমি থাকলে বাসকের ছাল থেতলে খাওয়ালে এর উগ্র তেতো স্বাদে কৃমি বের হয়ে যায়। 9. যাদের হাঁপানি টান আছে তারা বাসক পাতা শুকনো করে ওই পাতার বিড়ি বা চুরুটের মতো পাকিয়ে এর সাহায্যে ধূমপান করলে শ্বাসকষ্ট প্রশমিত হয়। 10. যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস লাগালে গায়ের দুর্গন্ধ নিমিষেই দূর হয়। 11. বাসক পাতার রস ও শঙ্খচূর্ণ মিশিয়ে নিয়মিত সেবন করলে গায়ের রং ফর্সা হবে। 12. 1 কলসি পানিতে 3-4টি বাসক পাতা ফেলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই পানি বিশুদ্ধ হয়ে যায়। এরপর আপনি এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। 12. বাসক পাতার রস নিয়মিত খেলে খিঁচুনি রোগ দূরে চলে যায়। 13. বাসক পাতার রস মাথায় লাগালে উকুন চলে যায়। 14. বাসক পাতা বা ফুলের রস 1-2 চামচ মধু বা চিনি দিয়ে খেলে জন্ডিস রোগ ভালো হয়। অন্যান্য উপকারিতা: বাসক পাতা সবুজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং পাতা থেকে হলদে রং পাওয়া যায়। বাসক পাতায় এমন কিছু ক্ষারীয় পদার্থ আছে যার ফলে ছত্রাক জন্মায় না এবং পোকামাকড় ধরে না বলে ফল প্যাকিং এবং সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। পাতায় কিছু দুর্গন্ধ আছে বলে পশুরাও মুখ দেয় না। এই কারণে চাষ আবাদের জন্য জমি উদ্ধারের কাজে বাসকের পাতা বিশেষ উপকারী।